ওয়াসিম আকরাম পলাতক, আমিন আলীক গ্রেপ্তার। ধর্ষণের দুটা ঘটনাক লৈ উত্তাল লক্ষিমপুর। আট মাহর পূর্বে নাবালিকাক ধর্ষণ করা আমান আলী অবশেষত চালত পড়িল লক্ষিমপুর আরক্ষীর। আমান আলীর বাবেই অন্তঃসত্ত্বা হয়েছিল দুর্ভোগিয়া কিশোরী। বৃহস্পতিবারে ভুক্তভোগীয়ে এটি মৃত সন্তান জন্ম দিয়ার পাছতে পোহরলৈ আহিল আমান আলীর জঘন্য কাণ্ড। ভুক্তভোগীর পরিয়ালে এজাহার দাখিল করা মাত্রকে 24 ঘণ্টার ভিতর আত্মসমর্পণ করবলৈ আমান আলীক চূড়ান্ত সময় ধার্য করে দিলে লক্ষিমপুর আরক্ষীয়ে। কিন্তু 24 ঘণ্টা নহতেই ধরা পড়িল আমান আলী। পক্সো আইনের অধীনত গোচর রুজু করে আমান আলীক জেরা চলাইছে লক্ষিমপুর আরক্ষীয়ে। আনফালে দশম শ্রেণীর ছাত্রীক ধর্ষণ করে পলাতক হয়ে আছে লক্ষিমপুরের ছাত্রনেতা ওয়াসিম আকরাম। দশম শ্রেণীর ছাত্রীগুলিক প্রথমে প্রেমের জালত বন্দী করার অভিযোগ উঠেছে ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির নেতা ওয়াসিম আকরামের বিরুদ্ধে। প্রেমের চলনায় কেবাবারও অসৎ কার্যত লিপ্ত হওয়ার পাছত ছাত্রীগুলির সঙ্গে সম্পর্ক ছেদ করেছিল ছাত্রনেতাজনে। সেই দুঃখতে বিষপান করে চরম পথ লওয়ার চেষ্টা করেছিল কিশোরীগুলিয়ে। তেতিয়াই পোহরলৈ আহিল ছাত্রনেতা ওয়াসিম আকরামের এই কুকাণ্ড। পাছে বিহপুরিয়া থানাত ধর্ষণের গোচর রুজু হওয়ার পাছরে পড়া ঘর এরি পলাল বঙালমরার 2 নম্বর আহমেদপুরের ওয়াসিম আকরাম। লক্ষিমপুরের সঞ্জীব লাহনের রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।